আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ যারা স্টুডেন্ট আছে তাদের জন্য শেষ মুহূর্তে সরকার চূড়ান্ত সাজেশন। অনার্স প্রথম বর্ষের বিভাগ হচ্ছে সমাজবিজ্ঞান, বিবিএস অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত 28/2024। শিরোনাম সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয় কোর্স 21/2003। ক বিভাগের জন্য তোমরা পড়বে বোর্ড প্রশ্ন 2014 থেকে 2021 সাল পর্যন্ত। আজকে আমরা সরকার সাজেশন দেব খ এবং গ বিভাগ পরীক্ষার আগ মুহূর্তে একটু দেখে যাবে 100% কমন পেতে পারো তোমরা। ক বিভাগে 1 নম্বর হচ্ছে সামাজিক ইতিহাসের পরিধি, 2 নম্বরে সামাজিক ইতিহাস প্রকৃতি আলোচনা, 3 নম্বরে সামাজিক ইতিহাসের উৎস সময়ের সংক্ষেপে আলোচনা, 4 নম্বরে প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে, 5 নম্বরে নবপল্লীয় বিপ্লব কী, 6 নম্বরে কাল্টিজেন কী, 7 নম্বরে শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ কী, 8 নম্বরে শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য, 9 নম্বরে সভ্যতার সংজ্ঞা, 10 নম্বরে নদী তীরবর্তী সভ্যতা বলতে কী বোঝায়, 10 নম্বরে আর 11 নম্বরে ব্যাবিলনীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্য, 12 নম্বরে রোমান সভ্যতার প্রধান বৈশিষ্ট্য, 13 নম্বরে সংক্ষেপে প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থার বর্ণনা। যাদের ব্যতিক্রম নতুন বই আছে তারা কিন্তু এই যে পৃষ্ঠার নম্বর ডাইন পাশে দেওয়া আছে কয় নম্বর আছে এখান থেকে খুঁজে বের করতে পারবে। তারপরে হচ্ছে এখানে আছে 13 নম্বরে সংক্ষেপে প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা, 14 নম্বরে সামন্ততন্ত্র বলতে কী বোঝায়, 15 নম্বরে পুঁজিবাদ বলতে কী বোঝায়, 16 নম্বরে পুঁজিবাদের সমাজের জেন্ডার অসমতার স্বরূপ, 17 নম্বরে 1966 সালে ছয় দফা আন্দোলন দফাগুলো কী, এবং 18 নম্বরে 1969 সালে গণঅভ্যুত্থানের পটভূমি। এই প্রশ্নগুলো খ বিভাগের জন্য মাত্র 18টা প্রশ্ন পুরো বই থেকে দেওয়া হয়েছে, আর গ বিভাগের জন্য মাত্র আছে কত 19টা প্রশ্ন আছে দেখে যাবে। তা আমি একটু বলে দিই, গ বিভাগের 1 নম্বরে আছে হচ্ছে ইতিহাসের সাথে সামাজিক ইতিহাসের সম্পর্ক আলোচনা করো, তারপরে 2 নম্বরে যে সামাজিক ইতিহাসের সম্পত্তিক ধারা আলোচনা, 3 নম্বরে সামাজিক ইতিহাসের গুরুত্ব প্রয়োজনীয়তা, 4 নম্বরে প্রাচীন প্রস্তর যুগের সমাজ সংস্কৃতির বৈশিষ্ট্য, 5 নম্বরে আদিম অর্থনীতি বলতে কী বোঝায় আদিম অর্থনীতির বৈশিষ্ট্য, 6 নম্বরে কার্ল মার্ক্সের মত অনুযায়ী সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়, 7 নম্বরে সভ্যতা উত্থান পতন সম্পর্কিত যাযাবর তত্ত্বটি, 8 নম্বরে সভ্যতার উৎপত্তি বিকাশ সম্পর্কিত ইবনে খালদুনের তত্ত্ব, 9 নম্বরে সৈনিক সভ্যতা মূল বৈশিষ্ট্য আলোচনা, 10 নম্বরে মিশরীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, এবং 11 নম্বরে রোম প্যাট্রিসিয়ান প্লেবিয়ান স্বাক্ষরের কারণ উল্লেখ করো। তারপরে এখানে আছে 12 নম্বরে মানব সভ্যতার উত্থান পতন সম্পর্কিত ওয়াল্ড স্পেংলারের তত্ত্ব আলোচনা, 13 নম্বরে গ্রিক সভ্যতার নগর রাষ্ট্রের উত্থান সম্পর্কে আলোচনা। এগুলোর উত্তর যদি বইতে খুঁজে না পাও তোমাদের কাছে যে আছে গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। 14 নম্বরে মধ্যযুগীয় ইউরোপের পোপ সম্রাটের দ্বন্দ্বের কারণ, 15 নম্বরে মানব ম্যানর প্রথার বৈশিষ্ট্য, 16 নম্বরে মধ্যযুগের ইউরোপীয় নগর সভ্যতার উদ্ভব কারণ, তারপর হচ্ছে 17 নম্বরে ভারতীয় উপমহাদেশে পুঁজিবাদ বিকাশের অন্তরায়, 18 নম্বরে ইউরোপীয় সমাজতন্ত্র পুঁজিবাদে জন্ম দিয়েছে কিন্তু ভারতীয় সমাজতন্ত্র পুঁজিবাদে জন্ম দিতে ব্যর্থ হয়েছিল, এটা কী লেখা আছে নাজমুল করি মুক্তি ব্যাখ্যা করো, তারপরে 19 নম্বরে বাঙালি জাতীয়তা বিকাশে ভাষা আন্দোলনের ভূমিকা। এই ছিল প্রশ্ন, এগুলো পড়লে ইনশাল্লাহ 100% কমন পাবে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভিডিওটি শেয়ার করে ভুলবে না, ভিডিওতে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো।